রাজ্যে শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে বর্তমান সরকার। পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন হোস্টেলগুলোর পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে সরকার। সোমবার কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া বিধানসভার মাছমারা রামগুনা চৌধুরী পাড়া দ্বাদশ স্কুলে 50 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রীনিবাসের শিলান্যাস করে এই কথাই বলেন মন্ত্রী ভগবান দাস। আমার স্বপ্ন রয়েছে, আমার এই সময়ের মধ্যে স্বপ্ন পূরণ করতে পারি না, তবে প্রসেসিং করে শুরু হয়েছে, প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি দিল্লি গিয়েছিলাম, কথা বলেছি সেটা যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ইউপিএসসি কোচিং করার জন্য দিল্লি যেতে হবে, তো সম্পূর্ণ সবার পক্ষে পারবে না, আর্থিক দুর্বলতা রয়েছে সেই তপশিলের জাতি ছেলেমেয়েরা, তো তার জন্য ত্রিপুরাতে ইউপিএসসি কোচিং করার কোনো ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়ে নিয়ে আমি গিয়েছিলাম এবং মোটামুটি সম্পত্তি সেখানে পেয়েছি এবং সেই বিষয়ে কাজ করছি, সেটার প্রসেসিং হচ্ছে। আগামী দিনে আমাদের রাজ্য প্রথম পর্যায়ে আমরা কম সংখ্যা নিয়ে 150 থেকে 200 ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেখানে কোচিং করার ব্যবস্থা হবে অনলাইন এবং অফলাইন। তো আমাদের রাজ্যে থেকে এখানে আইএস আইপিএস অফিসার আইএফএস অফিসার হবে। জানা গেছে বিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে তৃতীয় এই ভবন নির্মাণে ব্যয় হবে 2,14,00,000 টাকা। আগামী এক বছরের মধ্যে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে সম্পূর্ণ হবে এই ভবনের নির্মাণ কাজ। সোমবার ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলক উন্মোচন করেন মন্ত্রী ভগবান দাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র দেববর্মা, গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক সুশান্ত রায় সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন হোস্টেলগুলোর অবস্থা করুন, এগুলোর হাল ফেরানোর চেষ্টা হচ্ছে, আর হোস্টেলের পরিকাঠামো ঠিক না থাকার ফলে হোস্টেল স্থাপনের উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না। মন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের হোস্টেলগুলোতে দেওয়া হয়েছে সরকারিভাবে বিভিন্ন আসবাবপত্র যা অতীতে পর্যাপ্ত ছিল না। তিনি জানান যে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের হোস্টেলগুলোতে পড়ুয়াদের বিনোদনের জন্য দেওয়া হবে এলইডি টিভি, পাশাপাশি এর মাধ্যমে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা থাকবে। আগামী দিনে রাজ্যে ইউপিএসসির কোচিং নেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী ভগবান দাস। এলইডি টিভি দেওয়া হবে 42 এই হোস্টেলে আসবে। অলরেডি জেনের মাধ্যমে জেনকে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে এই হোস্টেলেও টিভি আসবে, তাদের স্টাডি হোক সঙ্গে সঙ্গে সব কিছুর সঙ্গে সঙ্গে যে একটা সময় তারা টিভি দেবে। বা অনেক সময় ভার্চুয়াল ক্লাস হবে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ভার্চুয়াল ক্লাসের জন্য সমস্ত হোস্টেলে আমরা দেখছি যে 1 ঘন্টা বা আধা ঘন্টার একটা ক্লাস হবে, বা হোস্টেল সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে এট এ টাইম সেন্ট্রালি একটা জায়গাতে বসে আমাদের সমস্ত হোস্টেলগুলোর সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। তার জন্য এই ছাত্রীনিবাসটি চালু হলে উপকৃত হবে বিদ্যালয়ের বিশেষ করে দরিদ্র অংশের ছাত্রীরা। এদিন শিলান্যাসের অনুষ্ঠান শেষে মন্ত্রী মিলিত হন বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে। তাদের সাথে কথা বলে তাদের চাহিদা সম্পর্কে অবগত হয়ে আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের। বিদ্যালয়ের নতুন উপজাতি ছাত্রীনিবাস তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবক থেকে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।